প্রশাসনের উদ্যোগে চলল র‍্যাপিড টেস্ট। শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সাহা সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এই র‍্যাপিড টেস্টের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার প্রশাসনিক সদস্যের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি টাউন স্টেশন রোড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। সম্পূর্ণ সরকারি নিয়মবিধি মেনে এবং পিপি কিট পরিধান করে স্বাস্থ্যকর্মীরা র‍্যাপিড টেস্ট শুরু করার জন্য নাম নথিভুক্ত করে র‍্যাপিড টেস্ট শুরু করেন। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে এত বড় আকারের অ্যান্টিজেন টেস্ট এবং একই সাথে ভিআরপিএল আর টিপিসি টেস্ট আগে হয়নি। স্থানীয় বাজারের ব্যবসায়ী সহ এই এলাকায় মোট 100 জনের অ্যান্টিজেন টেস্ট করানো হবে বলে জানানো হয়। পাশাপাশি জলপাইগুড়ি ভাটিয়া বিল্ডিং এ টেস্ট করানো হবে, কারণ সেখানে ইতিমধ্যেই 7 জন কোভিড আক্রান্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে। এছাড়াও জলপাইগুড়ি শহরের দিনবাজার, পান্ডাপাড়া, বৌবাজার সহ বহু এলাকায় র‍্যাপিড টেস্ট কর্মসূচি চালাবেন বলে জানান সৈকত বাবু। অ্যান্টিজেন যেটা আজকে আমরা করছি প্রায় 100 জনকে স্টেশন বাজারে, এবং সেখানে যদি যে পজিটিভ আসবে সে পজিটিভ হবে, যে নেগেটিভ সে নেগেটিভ, আর ভিআরডিএল যেটা আমরা করবো, আরটিপিসিআর যেটা আমরা করতে চলেছি সেটাও পজিটিভ মানে পজিটিভ, নেগেটিভ মানে নেগেটিভ, যেটা ভাটিয়া বিল্ডিংয়ে আমরা এখন করবো, যেখানে 7 জন কোভিড পজিটিভ বেরিয়েছে। কিন্তু বহু মানুষ অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, এবং বাজারে যে ক্রেতা এবং বিক্রেতা, তার মধ্যে কে বিক্রেতারা, যে অনেক সময় দেখা যায় যারা মাস্ক না পরে বিক্রি করছেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছেন না, সেখানে তাদের পরীক্ষা করে কে সিমটোমেটিক ক্যারিয়ার কে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, এই ট্রেসিংটা অত্যন্ত জরুরি। তার কারণ যারা কিনতে আসছেন জিনিস তাদের সুরক্ষা এবং যারা বিক্রি করছেন তাদের সুরক্ষাকে মাথায় রেখে, দেখুন শহরকে সুরক্ষিত রাখতে হবে এই প্যান্ডেমিক কোভিড সিচুয়েশনে। শহরকে আপনি যদি রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়তে থাকবে, এবং একই সাথে আপনার কিন্তু তার মধ্যে কিন্তু দু চারটা ক্যাজুয়ালিটি হবে না, কেউ বলতে পারে না।